আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে নতুন আরেকটি মোবাইল টিপস নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজে একটা ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। তো বন্ধুরা, আশা করি আপনি যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আপনার মোবাইল দিয়ে কীভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন এ নিয়ে আপনার কোনো প্রবলেম থাকবে না। তো বন্ধুরা, যদি আপনি আপনার এই প্রবলেমটি সলভ করতে চান, কাইন্ডলি আমার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। এবং আমি আশা করি আপনি যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো আপনার ইউটিউব থাম্বনেল তৈরি করা একদম পানির মতো সোজা হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে এবং দেখাবো আপনাদেরকে অত্যন্ত সহজভাবে কীভাবে আপনি আপনার মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। তো বন্ধুরা, এখন আমি আর বেশি দেরি করব না, সরাসরি আমার স্ক্রিনে চলে যাব। তো পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাকে যা করতে হবে, আপনার মোবাইলে থাকা ইনস্টল দেওয়া যে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি যা করবেন সেটি হচ্ছে, আগে ওপেনটা হোক তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, ওপেন হওয়ার পরে এটাকে আপনি অনলাইনেও কাজ করতে পারেন বা অফলাইনে কাজ করতে পারেন। তো এক্ষেত্রে আমার দেখতে পাচ্ছেন যে ডাটা কানেকশান অন আছে, এক্ষেত্রে অনলাইনে কাজ হচ্ছে। তো বন্ধুরা, এক্ষেত্রে যে প্লাস আইকনটি আছে এই প্লাস আইকনটিতে আপনি ক্লিক করবেন। প্লাস আইকনটি ক্লিক করার পরে সরাসরি আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবে। আপনার গ্যালারি থেকে আপনি একটা ফটো সিলেক্ট করবেন। তো বন্ধুরা, এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ওয়াল ফটো যে অপশানটা আছে, ওয়াল ফটো অপশানটিতে আপনি ক্লিক করবেন। এই যে একদম কর্নারে ওয়াল ফটো যে অপশানটি, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি সরাসরি ফটোতে চলে যাবেন এবং এখানে আপনার এখান থেকে আপনি একটা ফটো সিলেক্ট করবেন, কোন ফটোটির উপর আপনি কাজ করবেন। তো বন্ধুরা, আমি এখান থেকে একটা ফটো আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি। বেশ কয়েকটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেন, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে আপনার কাজটা ইজিলি করা যাবে। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমি এখান থেকে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে হোয়াইট কালারটি সিলেক্ট করলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মোবাইলে হোয়াইট কালারটি সেট আপ হয়েছে। তো বন্ধু, এখন আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে, এখান থেকে ড্র যে অপশানটি আছে ড্রয়িং অপশানটি ক্লিক করতে হবে। তো এখান থেকে যে ড্রয়িং অপশানটা আছে এই ড্রয়িং অপশানটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ড্রতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে, আপনার যে সার্কেল অপশানটি দেখতে পাচ্ছেন সার্কেলটা, এই সার্কেলটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে একটা রেশিও সিলেক্ট করতে হবে, আপনি কোন আপনার যে রেখাটা নেবেন এই রেখাটা আপনার কী স্টাইলে থাকবে। আমি এটাকে এই স্টাইলে নিয়ে নিলাম এবং এটাকে ফিল করে নিলাম। ফিল করে নেওয়ার পর ওকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এটা এখন আমার একটা ফিল্ড চলে এসেছে। এই ফিল্ডের মধ্যে এখন আমি একটা থাম্বনেল ড্র করব। তো বন্ধুরা, একে ফার্স্ট আমাকে যা করতে হবে একটা ড্র করতে হবে। আমি এটাকে এটুকু রাখলাম আর এই কালারটা আমি নিয়ে নিলাম হলুদ কালার। একটু গাঢ় করে নিই যাতে বুঝতে সবার সুবিধা হয়। হলুদ কালার নিয়ে নিলাম। এখন আমি আরেকটা ফিল্ড নেব। এটাকে আমি লাল করে নিই বন্ধুরা। আপনি চাইলে এটাকে লাল করে নেবেন, এটা সেরকম লাল হচ্ছে না। আপনি একটু লাল করে নিতে পারেন, একটু সময় দরকার। বন্ধুরা, আমি ভিডিওটি শর্ট করতে চাচ্ছি। তো কাইন্ডলি এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন বন্ধুরা। বন্ধুরা, এখন আমি একটা সবুজ কালার, সরি, একটা হলুদ কালার এটা আমি নতুন করে একটা এটার মধ্যে আমি সবুজটা ক্লিক করব। তো এখন সবুজটা সবুজ কালারটা সিলেক্ট করলাম, করে এটা ক্লিক করে বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এটাকে আমি একটু লং করে নিলাম এবং যে দূরত্বটাকে সমান করে নিলাম যাতে এই তিনটা ইয়ার মধ্যে ডিস্টেন্স সমান থাকে। তো বন্ধুরা, আমি এটা একত্রে ডিস্টেন্সটাকে সমান করে নিলাম। এখন বন্ধুরা, আমি যা করব এখানে ইমেজ অপশানটিতে ক্লিক করব। ক্লিক করে আমি একটা স্টিকার নিব। আমার মোবাইলে থাকাগুলো স্টিকারগুলোর থেকে আমি একটা স্টিকার সিলেক্ট করব, মাই স্টিকার। তো যে কাট আউট অপশানটি থেকে আপনি একটা স্টিকার সিলেক্ট করে নেবেন। আমার স্টিকার আছে বিধায় আমি এখান থেকে একটা স্টিকার সিলেক্ট করে নিলাম। তো বন্ধু, স্টিকারটিকে আমি বড় করে নেব যাতে ভিডিও ফুটেজে স্টিকারটি খুব ভালো ফুটে ওঠে।
তো বন্ধুরা এখন আমি এটাকে ওকে করে নিলাম। এখন এটাকে ড্র করব, ড্র করে ড্র করা হয়ে গেছে অলরেডি। এখন এটাকে টেক্সট বসাবো, কি কি টেক্সট বসাবো আপনি কাইন্ডলি দেখে নিন। এবং এই এই ক্ষেত্রে এভাবে আপনি টেক্সট বসাতে পারবেন। তো আমি সর্বপ্রথম লিখলাম জি ইউটিউব, ইউটিউব থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইল তৈরি করুন, ইউটিউব থাম্বনেইল তৈরি করুন। বন্ধু এক্ষেত্রে টেক্সট আমি আমার লেখা শেষ, এই টেক্সটটিকে আমি এখানে বসিয়ে দিব, বড় করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন টেক্সটটি কিন্তু আমার ওই কালারটির সাথে ফুটে উঠছে না। তো আমি এক্ষেত্রে একটা কালার সিলেক্ট করব, এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করব। বন্ধুরা দেখছেন কত সুন্দর ফুটে উঠেছে, এরকম করে আপনি সুন্দর করে যাতে ফুটে ওঠে ওইরকমভাবে আপনার টেক্সটটা সিলেক্ট করবেন। তো বন্ধুরা এটাকে আমি এখানে বসিয়ে দিলাম, দেখছেন এখানে বসে গেছে। তো বন্ধুরা আপনি আপনার মন মতো সাজিয়ে নেবেন, আমি আমার মন মতো করে শর্টকাটে সাজাচ্ছি। ইউটিউব থাম্বনেইল তৈরি করুন, ওকে করে নিলাম। এখন আরেকটা টেক্সট লিখবো, আমি তিনটা লাইনের মধ্যে তিনটা টেক্সট লিখবো। এখানে লিখলাম মোবাইল দিয়ে লিখে এটাকে ওকে করলাম। এটাকে আমি বড় করে নিচ্ছি, বন্ধুরা লেখাটি হ্যাং হয়ে গেছে। তো এটাকে আমি আবার রিপিট করে নিচ্ছি, লেখাটি আবার লিখতে হবে, এক্ষেত্রে সমস্যা হয়ে গেছে। বন্ধুরা এখন আমি আবার লিখলাম মোবাইল দিয়ে। তো বন্ধুরা এই টেক্সটটি আমি আবার লিখতে হচ্ছে আমার একটু প্রবলেমের কারণে, বন্ধুরা একটু সাথে থাকবেন। তো এটাকে আপনি বসিয়ে নেবেন, একটু বড় করে নেবেন এবং একটু লম্বা করে নেবেন যাতে আপনার ফুটে উঠে বিষয়টা। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মোবাইল দিয়ে পর্যন্ত লেখা হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো ওই যে হলুদ লাইনটিতে লিখলাম ইউটিউব থাম্বনেইল তৈরি করুন, লালটিতে লিখলাম মোবাইল দিয়ে, এখন সবুজটিতে লিখলাম সবুজটিতে কী লিখবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি, বন্ধুরা সাথে থাকবেন। তো সবুজটিতে লিখলাম খুব সহজে, বন্ধুরা খুব সহজে লিখবো আমি, খুব সহজে। তো বন্ধুরা এটাকে আপনি ক্লিক করে ওকে করে দিবেন, দিয়ে এটাতে সবুজটার মধ্যে বসিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা থাম্বনেইল তৈরি হয়ে গেল এবং সেই থাম্বনেইলটা আমি আমার এই ভিডিওটিতেই ব্যবহার করব। তো বন্ধুরা আপনি চাইলে এভাবে আপনার একটা থাম্বনেইল তৈরি করতে পারেন, ওকে করা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেইল তৈরি করুন মোবাইল দিয়ে খুব সহজে। তো অত্যন্ত সুন্দর করে আপনি আপনার থাম্বনেইলটা তৈরি করবেন আমি আশা করছি। তো বন্ধুরা এই টিপসটি আপনাদের যদি ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। তো বন্ধুরা এখন আমি এটাকে সেভ করব এবং সেটার জন্য এরও